তিনি অনেক বড় একজন কবিরাজ ছিলেন। আর এই ঘটনাগুলো, শুধু ঘটনাটি বলবো না, বেশ কিছু ছোট ছোট ঘটনা মিলে পুরো ঘটনাটা। আর এই ঘটনাটি উনি শুনেছিলেন ওনার দাদির কাছ থেকে এবং ওনার আব্বর কাছ থেকে তো শুনেছেনই। আর এই যে ওনার দাদির দাদা, উনি একজন কবিরাজ ছিলেন এবং বলা চলে উনি একজন দুষ্টু প্রকৃতির কবিরাজ ছিলেন। তিনি মানুষকে ভয় ভীতিতে রাখতে খুবই পছন্দ করতেন। ওনার উপরে গ্রামে যেন কেউ কথা না বলতে পারে, সবাই যেন তাকে সমীহ করে চলে, ভয় করে, এই জন্য উনি বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্রের আশ্রয় নিয়ে মানুষদেরকে খুব নাজেহাল করে খুব আনন্দও পেতেন বলা চলে। ওনার নাম শফিউল্লাহ, শফিউল্লাহ কবিরাজ নামে তিনি পরিচিত ছিলেন। আর ওনার বাড়ি ছিল এখন এই ইমরান মণ্ডলদের যেই বাড়িটা বর্তমানে, সেখান থেকে 2 মিনিটের দূরত্ব পায়ে হেঁটে, মানে এখনকার অবস্থানে। যদিও সেখানে ওই কবিরাজের বর্তমানে তার বংশধররা সেখানে রয়েছেন আর কি। তো ওই সময় যেই ব্যাপারটা ঘটে সেটা হলো, এই শফিউল্লাহ কবিরাজ উনি একটা প্রফেসরের সঙ্গে যুক্ত ছিলেন অল্প কিছুদিন আগেকার দিনে, বা এখনও আমরা যদিও এটা এখন খুব কম দেখি, সেটা হলো দেখি যে অনেক শূকর, এই শূকর নিয়ে বিভিন্ন জায়গায় চড়িয়ে বেড়াচ্ছে 3-4 জন লোক। ছোটবেলায় এগুলো অনেক দেখেছি, এখনও দেখা যায় তবে কম। তো এরকম শূকর চারণা একটা দলের সাথে তিনি ভিড়ে যান। প্রায় 4 বছর তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ওই শূকর চড়াতেন। 4 বছর পর তিনি যখন বাড়িতে ফিরলেন, তো লোকজন তো তাকে দেখেছে বিভিন্ন সময় শূকর চড়ানো, কারণ ওই গ্রামের লোকজন বিভিন্ন জায়গায় গিয়েছে, দেখেছে ওই শফিউল্লাহ ওই শূকর চড়ানো দলের সাথে আছে, তারা তার সাথে কথাও বলেছে, গ্রামে এসে বলেছে যে শফিউল্লাহ তো এখন শূকর চড়ায়। তো 4 বছর পরে উনি বাড়িতে ফেরত আসার পর গ্রামের লোকজন তারা বিভিন্নভাবে কিন্তু মানে তাকে অ্যাভয়েড করে চলে, যেহেতু সে শূকর চড়ানো দলের সাথে ছিল। গ্রামের সামাজিকতা রক্ষা করাটা অনেক কঠিন, এটাও সত্য, কারণ ছোট থেকে ছোট বিষয়ই গ্রামের লোকজন সালিস বিচার করে অনেককেই এক ঘরে করে দেয় বলে আমরা বিভিন্ন সময় শুনেছি, যেই প্রচলনটা এখনও আছে, তবে এখন অনেকটা কমে গেছে আর কি। তো যদি কাউকে এক ঘরে করে দেয়া হতো, তখন কেউ তার সাথে কথা বলতো না, কোনো লেনদেন করতো না, তার কাছে কোনো খাবার দাবার বিক্রি করতো না, এরকম হতো। তো যাই হোক, এই শফিউল্লাহর সাথে অনেকটা ওই রকমই হয়েছিল, এক ঘরে করার ব্যাপারটা ওই রকম না, কিন্তু তাকে অনেকেই এড়িয়ে চলতো। আর এই কারণে গ্রামের মানুষের উপর তার কিন্তু বেশ ক্ষোভ সৃষ্টি হয়। উনি এই শূকর চড়ানোর এই সময়ে কোনো না কোনোভাবে কারো কাছ থেকে ব্ল্যাক ম্যাজিক শিখেছিলেন, বিভিন্ন ধরনের তন্ত্রে মন্ত্রে তিনি দীক্ষা অর্জন করেছিলেন। তো গ্রামের লোকজন যখন তাকে অ্যাভয়েড করা শুরু করলো, হেয় প্রতিপন্ন করা শুরু করলো, তিনিও চিন্তা করলেন এদেরকে শিক্ষা না দিতে পারলে হবে না। তো উনি আসলে একটু বেশি দুষ্টু প্রকৃতির ছিলেন। সেটা হলো, ধরুন কোনো গ্রামে বিয়ে হচ্ছে, বিশেষ করে ওই গ্রামের কথাই বলি, কোনো একটা বাড়িতে বিয়ে হচ্ছে, উনি খবর নিতেন যে কোন এলাকায় বিয়ে ঠিক হয়েছে। যখন বরপক্ষ আসত, স্পেশালি মানে কোনো ওই গ্রামের কোনো মেয়ের বিয়েতে ওই বরপক্ষর লোকজন যখন আসতো, তখন ওই শফিউল্লাহ তার তন্ত্রমন্ত্রের মাধ্যমে বশীভূত করা জিনদেরকে চালান করে দিত ওই বরপক্ষের উপরে। ওই বরপক্ষের উপরে গিয়ে ওই জিনরা অ্যাটাক করত, যার ফলে ওই বরপক্ষ পালিয়ে যেত, ওই মেয়েটার বিয়ে ভেঙে যেত। ওই মেয়েটার যেহেতু বিয়ে ভেঙে যেত, তখন গ্রামে কথা রটে যেত যে এই মেয়েটা অপায়া, তার বিয়ে ভেঙে গেছে, তার আবার নতুন করে বিয়ে হতে অনেক বেগ পেতে হতো। তো
এভাবে শফিউল্লাহ বিভিন্নভাবে এই বিয়ে ভাঙত। তারপর যেটা হতো সেটা হলো, সে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দেখলো একটা গাছে অনেক কাঁঠাল ধরেছে বা অনেক আম ধরেছে, সে ওই গাছ দেখতো এবং দেখার পর পর ওই গাছের উপর বান মেরে দিত। তারপর রাস্তায় একটা ছাগল রয়েছে, মুরগি রয়েছে, গরু রয়েছে, এগুলোর উপর বান মেরে দিত। গ্রামের লোকজন যখন বুঝতে পারলো সবগুলোই শফিউল্লাহর কাজ, তখন তাকে সবাই ভয় পাওয়া শুরু করলো। এখন তাকে কি করা যায়, তার সাথে কথা বলার একটা সময় তো তাকে এড়িয়ে চলতো, এখন কেউ তার সাথে কথা বলারই সাহস করে না, সবাই তাকে সমীহ করে চলে। এটাই চাচ্ছিল শফিউল্লাহ। সে তখন এক্সট্রা কদর পেত, আগে যেভাবে বিয়ে ভেঙে দিত সে, এখন হলো তার উল্টো। কোনো বাড়িতে বিয়ে ঠিক হলে উল্টো তার সাথে পরামর্শ করত যে তোমার ভাতিজি বা ভাতিজা তো বিয়ে ঠিক হয়েছে, তোমার কিন্তু দাওয়াত, তুমি যাবা বরযাত্রীতে বা তুমি থাকবা, তোমার পরিবারের সবাইকে নিয়ে আসবা। এখন যেহেতু পরিবারের সদস্যদেরকে সবাইকে দাওয়াত দিয়েছে সেখানে তো নিশ্চয়ই, বা বরযাত্রীতে তাকে যেতে বলেছে সেখানে তো নিশ্চয়ই এই শফিউল্লাহ এই অপকর্মটা করবে না। তো গ্রামের লোকজন বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু তাকে খুব ভালোভাবেই আপ্যায়ন করতো, দাওয়াত দিত, খুব সমীহ করতো আর কি। আবার সে যে সবসময় মানে খারাপ কাজ করতো বিষয়টা এরকম না, অনেক ক্ষেত্রে মানুষের উপকারও করতো। কোনো জিনে ধরা রুগী তার কাছে নিয়ে আসলে সেটা ট্রিটমেন্ট করতো, অনেক ক্ষেত্রে সেটা ভালো হয়ে যেত। তো এভাবেই চলছিল তার দিন। এর মধ্যে ঘটে যায় একটি ভয়ানক ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন রকমের। এতক্ষণ তো বিভিন্ন বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম তাকে নিয়ে, এবার আসুন একটি ঘটনায় যাই। উনি বেশ কয়েকটা গ্রাম পরে এক জিনে ধরা রোগীর চিকিৎসা করে ফিরছিলেন। সেখান থেকে বের হতেই অনেক রাত হয়ে যায়, প্রায় 10টা উপরে বাজে। আর গ্রামে 1960 সালের ওই সময়টাতে বা 50 থেকে 60 সালের মধ্যবর্তী সময়টাতে কি ধরনের নির্জনতা ছিল সেটা তো বুঝতেই পারছেন, তারপর প্রত্যন্ত অঞ্চল। উনি ফিরছিলেন, অনেক রাত হয়ে গেছে, আস্তে আস্তে বাড়ির কাছে চলে এসেছেন। তো বাড়ি তখন প্রায় 5 থেকে 7 মিনিটের দূরত্ব, এমন একটা জায়গা আর কি। তো ওইখানে ওই এলাকার একটা এখন একটা রাস্তা রয়েছে, ওটাকে এখনো বাঁধের রাস্তা বলে। বিশেষ করে খানগঞ্জ ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামে ছোট কোল নদীর সাইড দিয়ে একটি বাঁধের রাস্তা রয়েছে। আর হাটবাড়িয়ার মধ্যে পাড়া গ্রামে একটা ছোট মার্কেট রয়েছে। মার্কেট থেকে সামনে একটু এগিয়ে গেলে একটি রাস্তার মানে 3 রাস্তার একটি মোড় রয়েছে, এবং ওই মোড়ের পাশে একটি কালী মন্দির রয়েছে। মূলত ওই ঘটনাটা ঘটেছিল ওই কালী মন্দিরের পাশে ওই রাস্তার দুই পাশে দুটো বড় বড় পাকর গাছ ছিল, যদিও বা সেই পাকর গাছ এখন নেই বলে আমাদেরকে জানিয়েছেন। তো ওই শফিউল্লাহ কবিরাজ ওই পাকর গাছের কাছাকাছি যখন এসেছেন, এসে তিনি দাঁড়িয়ে পড়েন। কেন দাঁড়িয়ে পড়লেন? উনি দেখলেন রাস্তার দুপাশে দুটো পাকর গাছ রয়েছে, ভয়ানক আকৃতির এবং অনেক লম্বা, কোন একটা অবয়ব পরনে সাদা কাপড়, দেখে মনে হচ্ছে একটা বৃদ্ধা মহিলা ওই দুই পাকর গাছে দুই পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। চাঁদনি রাত, চারদিকে আলোকিত হয়ে আছে। অবয়বটার মাথার চুল কমপক্ষে মানে মিনিমাম 30 হাত লম্বা, আরো বড় হতে পারে। তো শফিউল্লাহ তো খুব ভালো একজন কবিরাজ ছিলেন, তো উনি তো এইগুলো দেখে আসলে ভয় পাওয়ার লোক নন। তারপরও তিনি যেহেতু জিন ছাড়াতেন, বিপদ আপদ তো হতেই পারে, তিনি কিন্তু সাথে সাথে সেখানে দাঁড়িয়ে যান, ভালো করে ওই অবয়বটিকে উনি অবজার্ভ করেন। ওই সময় ওই অবয়বটি ওই বৃদ্ধ মহিলার চেহারার, সে বলে ওঠে, শফিউল্লাহ তোকে কিন্তু আমি অনেক দিন ধরে খেয়ালে রেখেছি, হাতের নাগালে পাচ্ছিলাম না খালি তোরে, আজকে তোরে পাইছি, দেখি তুই আমার নাগাল থেকে কিভাবে বের হস।
শফিউল্লাহ কোনো কথার উত্তর দেয় না। সে দাঁড়িয়েছিল, সে তখন যে কাজটি করে সেটা হলো সে তার চারদিকে একটা বৃত্ত আঁকায় এবং বৃত্ত আঁকিয়ে ওর মধ্যে বসে পড়ে, বা নির্বিকার, সে ভয়ও পাচ্ছে না, মনে হচ্ছে সে বিষয়টা এনজয় করছে। এদিকে ওই যে অবয়বটি, সেও কিন্তু ঠায় ওখানে দাঁড়িয়ে আছে, সেও নড়ে না চড়ে না। এভাবে এক ঘন্টা, দুই ঘন্টা, তিন ঘন্টা হয়ে যায়, ওই অবয়বটি ওখান থেকে যায় না। শফিউল্লাহর কিন্তু ওই বৃত্তের মধ্যে বসে ঘুম চলে আসছে, সে একটু ঘুমের ঘোলে, মানে ঘুমের ঘোরেও চলে যায়। চিন্তা করেন প্রিয় লিসেনার্স, আমরা যদি সেখানে থাকতাম যে সামনে এরকম ভয়ানক একটা অবয়ব রয়েছে, আমরা কি সেখানে ঘুমাতে পারতাম? নিশ্চয়ই না। কিন্তু সে ঘুমিয়েছে, কতক্ষণ ঘুমিয়েছে জানে না, ঘুম থেকে উঠে দেখে ওই অবয়বটা ওখানেই দাঁড়ানো। তখন ওই অবয়বটি বিরক্ত হয়ে বলে, কিরে তুই আমার পায়ের নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করলি না কেন? তখন শফিউল্লাহ বলে, তোর পায়ের নিচ দিয়ে যাওয়ার ইচ্ছা আমার নাই, তোর যদি এতই মনে শখ থাকে এইভাবে দাঁড়ায় থাকার, থাক দাঁড়ায়। এই কথা বলার কিছু সময় পরে হঠাৎ করে ওই মহিলা হাও মাও করে কান্নাকাটি শুরু করে, যে শফিউল্লাহ আমারে মাফ করে দে, আমি চলে যাব, তুই আমার ছাড়, আর কখনোই তোর সামনে আসব না, এখন আজান দিয়ে দেবে, আমাকে ছেড়ে দে। এই কথা শুনে শফিউল্লাহ হা হা করে হেসে ওঠে। প্রিয় লিসেনার্স, আমরা শুনতাম যে এই ধরনের ভূত প্রেতের সামনে পড়লে মানুষ অনুনয় বিনয় করে এবং ভূত পেতে হাসাহাসি করে, কিন্তু এবার ঘটলো তার উল্টোটা, শফিউল্লাহ হা হা করে হাসছে। কারণ হচ্ছে শফিউল্লাহ ওই বৃত্তের ভিতর বসে এমন তন্ত্রমন্ত্র প্রয়োগ করেছিলেন ওই বৃদ্ধ মহিলারূপী ওই অশরীরীর উপরে, ওই অশরীরীটা ওইখান থেকে এক চুল নড়তে পারছিল না। ওই অশরীরীটা প্রথম দিকে মনে করেছিল যে দাঁড়িয়েই থাকি, শফিউল্লাহ আমার পায়ের নিচ দিয়ে যাক, ওকে পিষে মেরে ফেলবো। কিন্তু পরে ওই অবয়বটি সরে যাওয়ার সময় ফিল করে তার পা সে নড়াতে পারছে না। এদিকে ফজরের আজানের সময় হয়ে যাচ্ছিল, ওই অবয়বটি বলছে যে ফজরের আজান দিয়ে দেবে, আমাকে ছেড়ে দে, এখনই লোকজন চলে আসবে, সকাল হয়ে যাবে, আমাকে ছাড়, আজান দিলে আমি তো এখানে থাকতে পারবো না, সবাই আমাকে দেখে ফেললে আমি মরে যাব, আমাকে ছাড়। শেষ পর্যন্ত শফিউল্লাহ রাজি হয় যখন ওই অবয়বটি তাকে বলে যে তুই যদি আমাকে ছেড়ে দিস, আমি আমার কয়েকটা চুল তোকে দেব, এটা দিয়ে তুই অনেক কাজ করতে পারবি। তারপর হলো শফিউল্লাহ রাজি হয়েছিল, ওই অবয়বটি তাকে বেশ কয়েকটি চুল দিয়ে যায়, এর প্রত্যেকটা চুলই প্রায় 30 হাতের উপরে লম্বা ছিল। আর এই জিনিসগুলো দিয়ে সে বিভিন্ন ধরনের কাজ করেছিল, যার ফলে আরো ভয়ানক কিছু জিনকে সে তার আয়ত্তে রাখতে পেরেছিল। আর আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন উনি নিজে বলেছেন যে তার বাবা এই চুল দেখেছে, অনেক লম্বা চুল। তো যাই হোক, এখন সে তো ওই তন্ত্রমন্ত্র থেকে ওই অবয়বটিকে বের করে দেয়, সেও চলে যায়। তারপরে শফিউল্লাহ বাড়িতে চলে আসে। এর কয়েকদিন পর ঘটে একটি মর্মান্তিক ঘটনা। শফিউল্লাহ কোনো কাজ একটা মানে আটকে গিয়েছিল আশেপাশে কোথাও, কাজ সেরে বাড়ির দিকে আসছে, হঠাৎ করে সে খেয়াল করে তার বাড়ির মানে একদম বাইরে দুটো গাছ রয়েছে, দুটো গাছে কি যেন ঝুলছে। তিনি কাছে গিয়ে যেটা দেখতে পান সেটা দেখে তিনি চিৎকার করে ওঠেন। না প্রিয় লিসেনার্স, তিনি ভয়ে চিৎকার করেননি, তিনি হাউমাউ করে কান্নাকাটি শুরু করেন। কারণ ওই গাছে যেই দুটো জিনিস ঝুলছিল সেটা তার ছেলের শরীরের দুটি অংশ। তার সাথে থাকা জিনরা তাকে বলে যে কোন পিশাচ শ্রেণীর জিন যাকে শফিউল্লাহ ছাড়িয়েছিল, সেই জিন সুযোগ বুঝে তার ছেলেকে দুই পা ধরে এক হেঁচকা টানে মাঝখান থেকে ছিঁড়ে দুই ভাগ করে ফেলেছে, এবং সেই একটা অংশ এক গাছে আর একটা অংশ আরেক গাছে ঝুলিয়ে রেখেছে। তো ওনার তিন ছেলে ছিল, তার ভিতরে এক ছেলে মারা যায়, এরপর থেকে দুই ছেলেকে উনি খুব খেয়ালে রাখতেন, খুব আদরে রাখতেন, যত্নে রাখতেন এবং খুব খেয়ালে রাখতেন যাতে করে কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি তার না হয়।
ইমরান মণ্ডল, যিনি আমাদেরকে এই ঘটনা পাঠিয়েছেন, তিনি বলেছিলেন যে তিনি এতটাই শক্তিশালী একজন কবিরাজ ছিলেন যে তার অধীনে থাকা শক্তিশালী জিনদেরকে দিয়ে তিনি রাতারাতি 20% জমির উপর নাকি একটি পুকুর খনন করে নিয়েছিলেন। এবং ইমরান মণ্ডল ভাই বলছেন যে সেই পুকুর তিনি নিজের চোখে দেখেছেন এবং ছোট থাকতে নাকি সেখানে গোসলও করেছেন। আর ওনার যে গাছগুলো, ফলের গাছগুলো ছিল, সেগুলো তিনি নিজের আয়ত্তে রাখতেন, কেউ সেই ফলের গায়ে হাত দিতে পারত না তার কাছে অনুমতি ছাড়া। তো একটি ঘটনা প্রচলিত আছে যে তার একটা কাঁঠাল গাছ, ওই কাঁঠাল গাছের কাঁঠাল খুব মিষ্টি, তো এলাকার কয়েকটা ছেলে তারা চিন্তা করেছে যে এই শফিউল্লাহর এই কাঁঠাল গাছের কাঁঠাল চুরি করব। কিসের কি তন্ত্রমন্ত্র, ওগুলো ভুয়া জিনিস, মানুষের বানানো কথা। তো ওই চিন্তা করে এক গ্রুপ আসে, তাদের মধ্যে একজন যিনি সাহসী, সে একটা কাঁঠালে হাত দিয়েছে মাত্র, দেওয়ার সাথে সাথে সে ওইভাবেই রয়ে গেছে। মনে হচ্ছে যে কোনো ব্যক্তি কারেন্টের শক খেলে যেভাবে কারেন্ট ধরে দাঁড়িয়ে থাকে ওইভাবে সে দাঁড়িয়ে আছে। এই অবস্থা দেখে তার সাথে থাকা লোকজন প্রচন্ড ভয় পায়, বুঝতে পারে যে বিপদে পড়ে গেছে। তখন তারা ওইখান থেকে চলে যায় এবং তারা তাদের বাড়িতে গিয়ে বলে যে তারা এরকম একটা অন্যায় করতে গিয়েছিল, সেখানে তাদের এক বন্ধুর এই অবস্থা হয়েছে। তো সবাই সেখানে চলে আসে, আত্মীয় স্বজনরা চলে আসে, আসার পরে শফিউল্লাহকে ডাকা হয়। শফিউল্লাহ বলে এটা ওর শাস্তি, সকাল পর্যন্ত এভাবে থাকবে, সকাল হলে একে আমি ওর বাবা মার কাছে তুলে দেব। সেটা করা হয় অবশ্য। এরপর আরও একটি মানে অপকর্ম সে করত, সেটা হলো ওই এলাকায় যদি কোনো নতুন বউ আসতো, সেই নতুন বউয়ের উপর জিন চালান করে দিত। জিন চালান করে দিলে সেই জিন তাকে খুব বিরক্ত করত। এই সমস্যার সমাধানের জন্য আবার শফিউল্লাহর কাছে আসতো, শফিউল্লাহ মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দাবি করত এবং সেই টাকা নেয়ার পর ওই জিনকে আবার তার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসতো। এইভাবে অনেক উৎপাত সে করেছে। যাই হোক, আর এই ইমরান মণ্ডল ভাইয়ের বাবা যিনি, তিনি এই শফিউল্লাহকে খুব অপছন্দ করতেন তার বিভিন্ন মানে এই ধরনের কাজের কারণে। আর তার বাবা তো এই চুল নিজের চোখে দেখেছিলেন এবং নিজের হাতে নাকি পরবর্তীতে এই চুল উনি পুড়িয়ে ফেলেছিলেন। গোবিন্দ তালপট্টি নামক একটি জায়গা রয়েছে, ওই জায়গার মাঝখানে বারুরবাড়ি ব্রিজ নামে একটি ব্রিজ রয়েছে। মূলত ওই ব্রিজকে কেন্দ্র করেই আজকের ঘটনাটি আবর্তিত হবে। চলুন মূল ঘটনাতে চলে যাই। বেশ অনেকদিন আগে ওনাদের বাড়িতে একজন মহিলা এসেছিলেন সাহায্যের জন্য। ওই মহিলাকে ওনার আম্মা চিনতেন। তো ওনার এই অবস্থা কেন হলো এই বিষয়ে যখন তাকে জিজ্ঞেস করা হয়, তখন তিনি একটি ঘটনা শেয়ার করেন। ওনার হাজবেন্ড রেন্টে কারে গাড়ি চালাতেন, একটা প্রাইভেট কার চালাতেন। তো মানিকগঞ্জের থেকে একজন ব্যক্তি প্রবাসে যাবেন, গমন করবেন আর কি, তো এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসতে হবে। তো এয়ারপোর্টে যাত্রী নামিয়ে দিয়ে উনি ফিরছিলেন। ওনার নিজের প্রাইভেট কার ছিল না, উনি ভাড়ায় চালাতেন আর কি। তো উনি ফিরছিলেন, যখন উনি ওই বারুরবাড়ি ব্রিজের কাছে এসেছেন, মানে ওই দিক দিয়ে গিয়েই মালিকের বাসায় গাড়িটা রেখে উনি ওনার বাসায় চলে যাবেন হেঁটে হেঁটে। তো ওই বারুরবাড়ি ব্রিজের কাছে যখন তিনি আসেন, আসার পরে দেখেন যে একজন মহিলা পোশাক আশাকে খুব যে দুস্থ এরকমটা মনে হচ্ছে না, কোলে একটা বাচ্চা রয়েছে এবং তার সাথে 7-8 বছর বয়সের একটা ছেলে রয়েছে। তো উনি হাত ইশারা করে গাড়িটা থামার জন্য বলছেন। তো ওই রাস্তায় কিন্তু চুরি ডাকাতি হয় না, এমন না যে ওনার গাড়ি ছিনতাই করে নিয়ে যাবে বা এরকম, এটা কিছু না। তো উনি স্বাভাবিকভাবেই থামান, তিনি চিন্তা করেন এলাকারই কোনো মানুষ থামাতে বলছে, কোনো সমস্যায় পড়েছে হয়তো। তো উনি গাড়ি থামান, উনি জিজ্ঞেস করেন কি হয়েছে, বলে যে ভাই আমি তো যে সামনে যাব, তো এত রাত্রে একা একা কিভাবে যাই, রাত তখন প্রায় 1:30-2 বাজে।
তখন আমাকে মানে ওনাকে রিকোয়েস্ট করেন যে একটু এগিয়ে দিয়ে আসতে, যেহেতু উনি যেই দিকে যাচ্ছিলেন ওনার মানে মালিকের বাড়ির কাছাকাছি কোনো একটা জায়গার কথা তিনি বলেন। তিনি বলেন যে ঠিক আছে আপনাকে আমি নামিয়ে দেবো, কোনো সমস্যা নাই, আপনি এলাকার লোক। তো উনি গাড়ি থেকে নামেন, নামার পরে গাড়ির একটা দরজা, পেছনের একটা দরজা খুলে দেন হাত দিয়ে যে আপনি বসেন। তখন ওই মহিলা বলে যে ভাই আমার এই বাচ্চাটাকে আপনি একটু কোলে নেন, আমি আমার সাথে ছেলেটাকে আগে ভিতরে ঢুকাই, আমি আগে বসি তারপর আমাকে কোলে দিন বাচ্চাটা। বাচ্চাটা যদি কোলে নিয়ে ভিতরে ঢুকতে যায় তাহলে গাড়ির উপরে বাচ্চার মাথায় আবার আঘাত লাগতে পারে। তো উনি ওই মহিলার কাছ থেকে বাচ্চাটি কোলে নেন, একদম স্বাভাবিকভাবেই উনি দেখেন যে তারা ভিতরে গিয়ে বসলো। এখন বসার পর হঠাৎ করে উনি দেখতে পেলেন যে ভেতরে যে দুইজন বসলো মাত্র, একটা বড় বস্তা আর একটা মাঝারি সাইজের বস্তা মনে হচ্ছে পেছনে বসে আছে, বস্তার মুখ বাঁধা। তারপর উনি ওনার হাতের দিকে তাকান, যে ওনার কোলে যেই বাচ্চাটা রয়েছে সেই দিকে তাকান। তাকানোর পরে উনি দেখেন যে আরে এটা তো একটা পুটলি, এবং আরো অদ্ভুত ব্যাপার হলো ওই পুটলিটা নড়াচড়া করছে। অর্থাৎ মাত্র একটা শিশু বাচ্চাকে উনি কোলে নিয়েছেন, এখন সেটা পুটলি হয়ে গেছে। আর ওই গাড়ির মধ্যে যে দুটো বস্তার মতো দেখা যাচ্ছে মুখ বাঁধা অবস্থায়, সেটিও নড়াচড়া করছে। এটি দেখে উনি প্রচন্ড ভয় পান। এখন ভয় পাওয়ার পর উনি আল্লাহর নাম নিয়ে সাহস করে গাড়ির মধ্যে ঢোকেন, কারণ গাড়ি তো ওনার নয়, আশেপাশে কোনো লোকজন নাই, কোনো ঘরবাড়ি নাই, উনি কি করবেন, গাড়িটা তো এভাবে রেখেও যাওয়া যায় না। উনি আল্লাহু আকবার আল্লাহু আকবার চিৎকার করতে করতে গাড়ির মধ্যে ঢোকেন। গাড়ি স্টার্ট দিয়ে কিছুটা পথ গিয়েছেন কিন্তু ওনার সাহসে কোলায় নাই, যে মনে হচ্ছে এখনই পেছন থেকে ওনাকে কেউ ঝাপটে ধরবে। উনি সাহস করে গাড়ির মধ্যে থাকা যে গ্লাসটি রয়েছে ড্রাইভারের মাথার একটু উপর দিকে থাকে, যেটা দিয়ে পেছনের সিটে কারা রয়েছে সেটা দেখা যায়, উনি তাকিয়ে দেখেন যে ওই যে যেই বস্তাগুলো, ওই বস্তাগুলো এখন আর সেই বস্তার মতো নাই, স্বাভাবিকভাবে একটা মহিলা, তার কোলে বাচ্চা, আর ওই শিশু যে বাচ্চাটা, ওই শিশু বাচ্চাটাকে উনি কি করেছিলেন, ওনার কোলে তো ছিল, উনি মানে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন ভয়ে। উনি দেখেন যে ওই মহিলার কোলে শিশু বাচ্চা, এবং একদম স্বাভাবিক উনি শুরুতে যেমনটা দেখেছিলেন। তো এটা দেখার সাথে সাথে উনি গাড়ি থামান, মাত্র এক মিনিটের পায়ে হাঁটা পথ হয়তো বা এগিয়েছিলেন গাড়ি নিয়ে। গাড়ির থেকে নেমে উনি প্রচণ্ড জোরে একটা দৌড় দেন, কারণ ওই এক মিনিট গাড়ি চালিয়ে কিন্তু কাছাকাছি একটা বাড়ির কাছে চলে এসেছিলেন ব্রিজ পার হয়ে। উনি ওই বাড়ির কাছে গিয়ে প্রচণ্ড জোরে একটা চিৎকার দেন, ওনার চিৎকারের বাড়ির লোকজন বের হয়ে আসে, এসে বলে কি হয়েছে, বলে এই ঘটনা আমার সাথে একটু চলেন। তখন ওই বাড়ির লোকজন ব্রিজের কাছে যায়, মানে কাছাকাছি বলতে ওই গাড়িটার কাছে আর কি। তো ওখানে গিয়ে দেখে যে গাড়ির মধ্যে কেউ নাই, একদম স্বাভাবিক। তারপরে উনি ওই লোকদের সহযোগিতায় ওই গাড়ি নিয়ে মালিকের বাড়ি যান, কারণ ওনার ওই বাড়ির লোকজন ওনার সাথে এসেছিলেন মালিকের কাছে ওই গাড়িটা বুঝিয়ে দেওয়ার জন্য। পথে পর ভয় পেতে পারেন এই জন্য, আর উনিও রিকোয়েস্ট করেছিলেন যেন একটু এগিয়ে আসেন, আর ওই লোকরা ওনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। এরপর থেকে উনি অসুস্থ হয়ে পড়েন, দীর্ঘদিন উনি রোগে ভুগেছেন, উনি একদম সুস্থ স্বাভাবিক মানুষ ছিলেন, এরপরে উনি অসুস্থ হয়ে পড়েন। অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে কিন্তু সুস্থ হননি। এই ডাক্তার কবিরাজের পেছনে বহু টাকা খরচ হয়ে যায়, তার সহায় সম্পত্তি সব বিক্রি করে ওনার চিকিৎসা করা হয়, কিন্তু কোনো উন্নতি হয়নি। এভাবেই উনি ভুগে ভুগে মারা যান, যার ফলে ওনার পরিবার খুবই আর্থিক কষ্টের মধ্যে নিপতিত হন। তো এই কারণেই মূলত ওই মহিলা সাহায্যের জন্য এসেছিলেন। তো এটা একটা ঘটনা। এরপরে আমাদের আলী আদনান ভাই বলেছেন যে একজন রিক্সাওয়ালা, ওনার কাছে যখন এই ঘটনাটি উনি বলেন যে এরকম একটা ঘটনা শুনেছি, তখন ওই রিক্সা চালক ভাই উনি আলী আদনান ভাইকে বলে যে আরে এরকম একটা ঘটনা তো
আমিও দেখছি, বিশেষ করে ব্রিজকে কেন্দ্র করে আমার নিজের সাথে ঘটছে। তখন উনি আবার জিজ্ঞেস করেন কি হয়েছে, তখন ওই আমাদের ওই রিক্সা চালক ভাই তখন উনি বলেন যে একবার উনি রাতের বেলা ফিরছিলেন রিক্সা নিয়ে, ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল, ওই বারুর ব্রিজের কাছে যখন তিনি এসেছেন হঠাৎ করে দেখেন ওই ব্রিজটি চরকির মতো ঘুরছে। এটা দেখে উনি প্রচন্ড ভয় পান, উনি রিক্সা ঘুরিয়ে উল্টো দিকে যাওয়া শুরু করেন। উনি জাস্ট এতটুকুই মানে দেখেছেন। সামনে গিয়ে একজন কয়েকজন লোককে ডাক দেন একটা বাড়ি থেকে, তারা এগিয়ে আসে দেখে যে না ব্রিজ ঠিক আছে, একদম স্বাভাবিক। এরপরে আসি ওনার এক আত্মীয়ের সঙ্গে ঘটেছিল আরো একটি ঘটনা এই ব্রিজকে কেন্দ্র করে। সেটা হলো যে ওনার এক আত্মীয় উনি মাটি কাটার কাজ করতেন, ভোরবেলা বেরিয়ে যেতেন আজানের পরপরই, সারাদিন মাটি কাটতেন, এটাই ছিল তার কাজ মূলত। তো কি হয় যে ওনার বাড়ির কাছে যে, এটা অবশ্য খুব বেশি দিন আগের না, কাছাকাছি সময় আর কি, তো ওনার বাড়ির কাছে যে মসজিদ রয়েছে ওই মসজিদের যিনি মুয়াজ্জিন উনি ভুল করে অনেক রাত্রে ফজরের আজান দিয়ে ফেলেন মাইকে। এখন আজানের শব্দে যেহেতু তাদের ঘুম ভেঙে যায় এবং তারপরে কাজে বেরিয়ে পড়ে নামাজ পড়ে, এখন ওনার যে আত্মীয় বের হবেন তার বাবা তাকে ডাকছে, এই আজান দিয়ে দিছে, ওঠ ওঠ যা। তো উনি আজানের শব্দ শুনেছেন, উনি উঠে হাত মুখ ধুয়ে কোদাল নিয়ে ঝাঁকা নিয়ে হাঁটা ধরছেন। তো অনেকক্ষণ হাঁটছেন, উনি হাঁটার পরে ওই বারুর বাড়ি ব্রিজের কাছে যখন তিনি এসেছেন তখন দূর থেকে দেখছেন বিশাল এক অবয়ব, সাথে মানে একটি মানে আরেকটা ছোট অবয়ব রয়েছে। আর একটু কাছে যখন আসেন তখন দেখেন এটা একটা মহিলা অবয়ব এবং তার সাথে একটি বাচ্চা রয়েছে। এই দৃশ্য দেখার পর উনি তো উল্টো দিকে ঝেড়ে দেন এক দৌড়, ওই কোদাল তারপর ঝাঁকা এগুলো ফেলে বেশ খানিকটা দৌড়ে একটা মসজিদের কাছে গিয়ে প্রচন্ড জোরে দেন এক চিৎকার। মসজিদের ইমাম সাহেব ওই মসজিদের পাশে একটা ঘর ছিল, সেখানে ঘুমাতেন। তো তার চিৎকারে ইমাম সাহেবের ঘুম ভেঙে যায়, বের হয়ে আসেন। ইমাম সাহেব আবার ওই ভাইকে চিনতেন, বলে কি হয়েছে তোমার, বলে আমি তো মাটি কাটতে বেরোইছিলাম। এই তোমার মাথা ঠিক আছে, তুমি মাটি কাটতে বেরোছো মানে রাত কয়টা বাজে তোমার ধারণা আছে, বলে কেন আমি তো ফজর আজান শুনে বের হইলাম। কেবলে পাগল, তুমি যে আজান শুনছো ও ভুল করে দিছে হয়তো বা, এই যে দেখো ঘড়িতে কয়টা বাজে। তখন দেখা গেল ঘড়িতে তখন রাত দুটো কি আড়াইটা এরকম একটা সময়, এরকম সময় হবে আর কি। তো এটা দেখে তো উনি অবাক হন, আরে আমি এই এত রাত্রে বের হয়েছি, এখন বাজে রাত দুটো আড়াইটা, আমি তো আরো অনেকক্ষণ আগে বের হয়েছি। আর এত রাত্রে বের হওয়ার কারণেই মূলত এই ভয়ানক জিনিসটি উনি ব্রিজের কাছে দেখেছিলেন। ওই ব্রিজের কাছে এরকম অনেক ঘটনা নাকি রয়েছে। আমি আবারও বলছি, ব্রিজটা হচ্ছে বারুর বাড়ি ব্রিজ। স্থানীয় যারা আছেন তারা অবশ্যই ওই বারুর বাড়ি ব্রিজটি চিনে থাকবেন। এই ব্রিজকে কেন্দ্র করে আমাদেরকে ঘটনা দিলেন আলী আদনান ভাই, অসংখ্য ধন্যবাদ আলী আদনান ভাইকে। ওনারা চিন্তা করেছেন রাঙামাটি গিয়েছে একটু আশেপাশে ঘুরবো, মোটামুটি ভালোই একটা সময় কাটবে, এই নিয়েতে তারা গিয়েছেন। সময়টা ছিল বৈশাখ মাস, বৈশাখ মাসের শেষ দিকে 2011 সালের। তো রাতের বেলা ঢাকা থেকে রওনা দিয়েছেন, ভোরবেলা সেখানে গিয়ে পৌঁছেছেন। তো পৌঁছানোর পর ওনারা প্রথমে বিশ্রাম করেন, বেশ খানিকটা সময় ঘুমিয়ে নেন এবং ঘুম থেকে উঠে প্রায় 12:30-12টার দিকে ওনাদের কাজ শুরু করেন, মানে দিনের বেলা। তো প্রথম দিনের কাজ এভাবে শেষ হয়। শেষ হওয়ার পর তারপর রাতের বেলা স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করে যে যার রুমে শুয়ে পড়েন। তো ওই রাতে মোটামুটি তার ভাষ্য অনুযায়ী রাত প্রায় 1টা কি 1:30টার দিকে
হঠাৎ করে ঝড় শুরু হয়। যেহেতু বৈশাখ মাসের শেষ দিকে ছিল, ঝড় হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তাছাড়া সন্ধ্যা থেকেই আকাশটা মেঘাচ্ছন্ন ছিল ওই দিন, তো ওনার জানালা খোলা ছিল। আর যেহেতু এপ্রিল মাস, মানে গরমের সময় ছিল, এপ্রিল মাসের শেষ দিকে ছিল, তো ওই সময়ে জানালাগুলো খোলা ছিল যাতে করে ঘরের মধ্যে পর্যাপ্ত আলো বাতাস আসতে পারে। এই জন্য সারাদিনই খোলা থাকতো, রাতের বেলা উনি ঘুমানোর সময় জানালা বাতাসের জন্য খুলে রেখেছিলেন। প্রচণ্ড বাতাস যখন বইতে শুরু করেছে, যেহেতু ওইটা একটা টিলার মতো একটা জায়গার উপরে ছিল, তার আশেপাশ থেকে ধুলোবালি আসার কোনো মানে ওরকম সম্ভাবনা ছিল না, তো উনি চিন্তা করছেন বাতাস আসছে ভালোই তো, মানে একদম পাহাড় ঘেঁষে বাতাসগুলো জানালা দিয়ে ঢুকছে, ওনার কাছে বেশ ভালোই লাগছিল। তো উনি শুরুর দিকে মানে বাতাস বইছে, উনি ঘুমিয়ে গিয়েছিলেন, কিন্তু বাতাসের শব্দের কারণে বা দমকা বাতাসের কারণে তার ঘুম ভেঙে গেলেও উনি জানালা বন্ধ করেন, নিজে থাক বাতাস বইতে থাকে আরো খানিকক্ষণ। তো বিজলি চমকাচ্ছিল, বজ্রের আওয়াজও শোনা যাচ্ছিল। তো উনি শুয়ে আছেন, শুয়ে থাকার পর ঘুম ঘুম চোখে উনি দেখছেন যে ওই বিজলি যখন চমকায় তখন ওনার যে জানালাটা রয়েছে ওই জানালার বাইরে কোনো একটা অবয়ব দেখা যায়। এখন উনি চিন্তা করেছেন যে রাতের বেলা তো হয়তোবা জানালার যে পর্দা রয়েছে ওই পর্দার নড়াচড়ার কারণে এরকম অবয়ব মনে হচ্ছে, কারণ বাতাসে তো পর্দা নড়াচড়া করছিল। তো উনি শুরুতে বিষয়টা একদম পাত্তা দেননি, উনি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করেন। বেশ খানিকক্ষণ পর উনি আবার তাকান যে কি রে ওই জিনিসটা কি দেখলাম, আর নতুন জায়গা তো ওনার ভালো ঘুমও হচ্ছিল না রাতের বেলা, অনেক সময় নতুন পরিবেশে গেলে বা নতুন বিছানায় শুলে কিন্তু অনেকেরই ঘুম হতে চায় না, তো এই কারণে ওনার ঘুম আসলে ভালোভাবে হচ্ছিল না। উনি যেই পাশটাতে শুয়েছিলেন ওই জানালাটা ওনার পায়ের দিকে ছিল, মাথার দিকে একটা জানালা ছিল এবং পায়ের সাইডে একটা জানালা ছিল, এই কারণে চোখটা খুব ভালোভাবেই পড়ছিল আর কি শুয়ে শুয়ে। তো উনি আবার তাকান, তাকানোর পরে দেখতে পান যে ওই যে বিজলির যেই ঝলকানি, ওই ঝলকানিতে ওনার ওই যেই অবয়ব যেটা উনি দেখেছিলেন সেটা এখনো দেখছেন। তো অবাক ব্যাপার, আসলে একই রকম ভাবে দাঁড়িয়ে আছে, তার মানে এটা একদম স্বাভাবিক কিছু, ওখানে উনি নতুন এসেছেন, আশেপাশে কি আছে এটা জানেন না, এই জন্য রাতের বেলা ছায়া পড়ছে, এটাই চিন্তা করেছেন। কিন্তু ওনার চিন্তাটা আসলে ঠিক ছিল না। উনি আরো খানিকক্ষণ পর উনি দেখতে পান যে ওই অবয়বটা এখন আর ওই জানালার বাইরে না, মনে হচ্ছে ওটা ঘরের ভেতরে, এবং ওনার দৃঢ়ভাবে মনে হচ্ছিল ক্রমশ ওই অবয়বটা তার দিকে এগিয়ে আসছে। এখন উনি চিন্তা করেছেন যে কি করা যায়, এখন এটা আসলে কি, এটা কেন এগিয়ে আসছে, নাকি আমার মনের ভুল, ঘুমের ঘরে দেখছি। এই চিন্তা করতে করতে হঠাৎ করে এক ধরনের একটা অদ্ভুত শব্দ ওনার কানে আসে, ঠিক পানি ফুটালে যেরকম শব্দ হয়, পানি যখন উতলাতে থাকে, মানে যখন একদম চূড়ান্তভাবে নিচের পানি উপর দিকে চলে আসছে, ফুটতে শুরু করে, তখন পানিতে এক ধরনের শব্দ হয়, ওনার কাছে ওই ধরনের খুব একটা শব্দ খুব বেশি করে ওনার কানে আসছে। উনি চিন্তা করলেন যে একটু আগেই তো রুমে কোনো শব্দ ছিল না, এখন কেন এই শব্দটা পাচ্ছি, আর এটা কিসেরই বা শব্দ, এটা তো ফ্যান চলার শব্দ নয়, কারণ ওই সময় ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, যেহেতু ঝড় শুরু হয়ে গিয়েছিল এই জন্য ইলেকট্রিসিটি ওই সময় ছিল না। আর শব্দটা আস্তে আস্তে মনে হচ্ছিল ওনার একদম কাছাকাছি চলে এসেছে। উনি লাফ দিয়ে উঠে বসেন এবং উনি দাঁড়ানোর চেষ্টা করেন, উনি দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে যাওয়ার পর উনি চিন্তা করেন যে কি ব্যাপার, এখানে তো কিছু একটা ছিল মনে হচ্ছে, কিন্তু আমার শরীরের সাথে তো কোনো কিছু ধাক্কা টাক্কা লাগলো না,
তারপরে আবার উনি বিছানার কাছে গিয়ে ওনার বালিশের পাশে রাখা ওনার মোবাইল ফোন ছিল, সেই মোবাইল ফোনের লাইটটা অন করেন। তখন উনি স্মার্টফোন ব্যবহার করতেন না, একটা বাটনওয়ালা ফোন ইউজ করতেন, সেখানে টর্চ লাইট ছিল। তো সেটা উনি জ্বালান, উনি কিছুই দেখতে পান না। তো উনি চিন্তা করেন সবগুলোই ওনার মনের ভুল। তো যাই হোক, উনি আবার শুয়ে পড়েন, ঘুমিয়ে যান, আর কিচ্ছু হয় না। পরের দিন স্বাভাবিকভাবে তাদের যেই দাপ্তরিক কাজ সেগুলো তারা সমাপ্ত করেন। বিকেলবেলা আশেপাশে গাড়িতে করে কিছুটা ঘুরেও আসেন। রাতের বেলা স্বাভাবিকভাবেই আবার উনি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। ওই ঘটনা, আগের রাতের ঘটনা কিন্তু উনি ওনার সাথে যারা এসেছিলেন তাদের সাথে কোনোভাবেই শেয়ার করেননি, কারণ তারাও মনের ভুল মন মানে ই করবে, হাসি তামাশা করতে পারে, এই চিন্তা করে আসলে উনি এই বিষয়টা শেয়ার করেননি। পরের রাত্রে, ওই রাত্রে কিন্তু ওই ঝড় ছিল না, ঘরে ডিম লাইটের আলো ছিল। তো উনি শুয়ে পড়েছিলেন এবং শুয়ে পড়ার পর ঘুমানোর চেষ্টা করছিলেন। ফ্যান চলছিল ওই সময়, ইলেকট্রিসিটিও ছিল। তো হঠাৎ করে ওনার মনে হয় যে ঘরের মধ্যে একটা গুমোট একটা পরিবেশ বিরাজ করলো। হঠাৎ করে মনে হলো ঘরের টেম্পারেচারের একটা পরিবর্তন ঘটলো এবং একটা গুমোট একটা আবহাওয়া, একটা অদ্ভুত রকমের গরম লাগে আমাদের মাঝে মাঝে, খুব বিরক্তিকর একটা গরম। ওনার কাছে হঠাৎ করে মনে হলো এই ধরনের বিরক্তি শুরু হলো। তো উনি চিন্তা করেন কী ব্যাপার, মাত্রই তো ঘরের টেম্পারেচার ঠিক ছিল, হঠাৎ করে আবহাওয়ার এরকম পরিবর্তন হলো কেন, উনি এটা ভাবছেন। এবং এটা ভাবতে ভাবতে ওনার নাকে এক ধরনের এক মানে একটা গন্ধ আসে। এটা মানে বাজে গন্ধও না, আবার খুব সুন্দর সুঘ্রাণও না, কিন্তু সেটা, এটাকে আমরা ভালো সেন্ট বলতে পারবো না, আবার খারাপ সেন্টও বলতে পারবো না, এমন একটা গন্ধ, মানে অসহনীয় নয় কিন্তু বিরক্তিকর, এই ধরনের একটা গন্ধ ওনার নাকে আসে। উনি চিন্তা করেন কি ব্যাপার, এই গন্ধ কোথা থেকে এলো। এই কথা উনি ভাবছেন, ভাবতে ভাবতে হঠাৎ করে কত রাতে ওই যে পানি ফোটানোর সময় যে আওয়াজটা উনি শুনেছিলেন, পানি ফুটে যে ধরনের আওয়াজ হয়, ওই আওয়াজ ওনার রুমের মধ্যে হতে থাকে এবং গতকালের থেকে আজকে সেটা আরো তীব্র হয়ে ওনার কানে আসছে। তো উনি তো ভাবছেন যে কি ব্যাপার, এইটা তো স্বাভাবিক কোনো ব্যাপার মনে হচ্ছে না, এমনটা কেন। তো যেহেতু ইলেকট্রিসিটি ছিল আবার ডিম লাইটও ছিল, উনি ডিম লাইটের আলো তো শুরুতে কিছু দেখেননি, তারপর হঠাৎ করে মনে হলো একটি অবয়ব ওনার ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছে এবং অবয়বটা খুব আবছা দেখা যাচ্ছে, মানে একদম স্পষ্ট যে এটা না, আবছা দেখা যাচ্ছে, অনেকটা ছায়ার মতো, এবং ছায়াটাও যদি খুব হালকা হয় ঠিক তেমন হেঁটে বেড়াচ্ছে ঘরের মধ্যে। তো উনি চিন্তা করলেন যে আমার বিছানার পাশে থাকা যে একটা টেবিল ল্যাম্প, এই টেবিল ল্যাম্পের সুইচটা দিই, ওখানে পাশে একটা ছোট্ট একটা টেবিলের মতো ছিল, ওখানে একটা টেবিল ল্যাম্প ছিল আর এক গ্লাস পানি রাখা ছিল। তো উনি ওই হাত দিয়ে যেই না টেবিল ল্যাম্পটা জ্বালাতে গেছেন, তো উনি ওই সময় ফিল করেন এমন একটা নরম হাত ওনার হাতকে চেপে ধরলো, যেই হাতের মধ্যে কোনো হাড় নেই, মানে কোনো হাড় ছাড়া যদি কোনো হাত হয় সেটা কেমন হবে, ঠিক এমন একটা নরম হাত ওনার হাত চেপে ধরে, মানে ওই ডিম লাইটটা জ্বালাতে দেবে না। উনি ওই অবস্থাতে প্রচন্ড জোরে এক চিৎকার দেন। তো ওনার চিৎকারে ওনার রুমের পাশে থাকা ওনার অন্য কলিগরা যারা এসেছিলেন, পাশাপাশি রুম ছিল, তো তাদের একজনের ঘুম ভেঙে যায়। তিনি চিন্তা করেছিলেন হয়তো উনি ঘুমের ঘোরে দুঃস্বপ্ন দেখে চিৎকার করেছেন কিনা। তো প্রথম একবার চিৎকারে ওনার ঘুম ভেঙেছে উনি ওরকমই মনে করেছেন, কিন্তু তার কয়েক সেকেন্ড পরে যখন আবার চিৎকার দিয়েছেন তখন উনি রুম থেকে বের হয়ে ওনার রুমের কাছে এসে ওনাকে ডাকাডাকি করতে থাকেন। তখন ওই যে ভাই, উনি যিনি আর কি ভয়ের ঘটনা ফেস করছিলেন, তখন উনি ফিল করলেন ওই জিনিসটা ওনার হাত ছেড়ে দিল, তখন ওই ডিম লাইটটা জ্বালান এবং ডিম লাইটটা জ্বালিয়ে উনি কাউকে দেখেননি, উঠে দরজা খুলে দেন। তখন বাইরে থেকে এসে জিজ্ঞেস করুন কি হয়েছে, তখন উনি বলেন যে এই এই ঘটনা। তখন উনি বলেন যে আসলে এটা তুমি দুঃস্বপ্ন দেখেছো,
সারা রাত লাইট জ্বালিয়ে রাখো, জ্বালিয়ে রেখে ঘুমাও। বলে আমি এই রুমে আর ঘুমাইতে পারবো না, তাহলে আর আমার রুমে চলে আসো, তাহলে কোনো সমস্যা নেই। তখন উনি ওই পাশের রুমে চলে যান, সেখানে ওনারা ঘুমান, কোনো সমস্যা হয় না। তবে যখন ওই ব্যক্তি ওনার যে কলিগ ওই রুমে ঢুকেছিলেন, উনি যদিও বলছেন একটা দুঃস্বপ্ন দেখেছো, তখন তাকে বলা হয় যে ভাই তুমি কোনো গন্ধ পাচ্ছ? উনি বলেন হ্যাঁ আমি তো গন্ধ পাচ্ছি। সেও একটা গুমট গন্ধ পায় এবং গন্ধটা আস্তে 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 ফিকে হয়ে যেতে থাকে এবং মিলিয়ে যেতে থাকে। তাহলে ওই ঘরে যদি কেউ নাই থাকে, তাহলে কেন এমন একটা গন্ধ সেখানে বিরাজমান ছিল ওই অবয়বটি চলে যাওয়ার পরেও? এখন ওনারা তো অডিটে এসেছেন, ওনারা তো মানে কাউকে যে এই বিষয়গুলো বলবেন যে ওই রুমে কোনো সমস্যা আছে কি না, এটা বলার আসলে সুযোগ পাচ্ছে না। ওনারা চিন্তা করেছেন যে অডিটের কাজটা শেষ হওয়ার পর তখন এই বিষয়গুলো আমরা কাউকে বলবো। ওখানে ওনারা তিনজন গিয়েছিলেন, পরবর্তীতে দুইজন এক রুমে আর একজন এক রুমে ছিলেন। যিনি এক রুমে ছিলেন তার সাথে কোনো ঘটনা ঘটেনি, শুধু একজনের সাথেই এই ঘটনাগুলো ঘটেছিল। তো অডিটের কাজ শেষ করার পর ওখানে একজন ব্যক্তিকে জিজ্ঞেস করেন যে আচ্ছা এখানে কোনো সমস্যা আছে কিনা ওই রুমটাতে। তখন মানে কেউ বলতে চায় না কিছু, স্বাভাবিকভাবে এটা বলা উচিত নয়, কিছুই বলতে চাচ্ছিল না। তবে তাদের আমতা আমতা করা দেখে ওনারা বুঝে নিয়েছিলেন যে এখানে কিছু একটা সমস্যা আছে যেটা ওনারা বলতে চাচ্ছেন না। তো ওনারা জোরাজুরিও করেন নাই, কাজ শেষ করে ওনারা চলে আসেন। আর এই বিষয়টা কেন হয়েছিল এটা আসলে ওনারা জানতে পারেনি, হয়তোবা ওখানে কোনো ব্যাপার ছিল যেটা তাদেরকে বলা হয়নি সঙ্গত কারণে।